take over now. আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখা যায় বোঝা যায় শোনা যায় কিনা লাইভ হয়ে গেছে আপনার আমার পছন্দের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে। আমাদের লাইভটা ঠিকঠাক আছে নাকি আমাকে একটু বলে দিবেন। আজকে আমরা একটা এমন একটা লাইভ করব যেই লাইভে সব এক্সক্লুসিভ খাদ্য দেখাই দিব। এক্সক্লুসিভ মানে ঈদের এক্সক্লুসিভ খাদ্য। এই খাদ্যটা ১২,৫০০ টাকায় আমরা সেল করেছি, আপনারা সবাই জানেন, মোটামুটি সবাই কিনেছেন। এইবারের স্লটিংটা কি আসছে আর আমি আপনাদেরকে কি দিব সেটা হচ্ছে গিয়ে দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে, দেশে দেশের ভেতরে সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ১০০ টাকা, ঢাকার বাইরে ১৫০ টাকা। হ্যাঁ, এবং ইন্টারন্যাশনালি যেখানে আপনারা চান ঘরে বসে 7 দিনের মধ্যে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো প্যারা নাই। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আমাদের কিন্তু একটা শোরুম আছে। শোরুমে আপনারা বুটিক্স থেকে শুরু করে থাই প্রোডাক্ট থেকে শুরু করে দুবাই প্রোডাক্ট থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সবকিছু মোটামুটি আমরা শপে দেওয়ার ট্রাই করে ফেলেছি। তো শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি 32 র্যাঙ্কিং স্ট্রিটের র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর। এখন কিন্তু বেশ জমজমাট র্যাঙ্কিং স্কোয়ারটা। তারপর আমি বলে দিই, ওয়ারি স্বপ্নের পাশে যে মেন্স ওয়ার্ল্ড এর বিল্ডিংটা আছে সেটার গ্রাউন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে 4A। শপ নাম্বার হচ্ছে 4A। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করে ফেলেছেন। ইদানিং একটু ঝামেলা হয়, আমি ক্যাপশন ট্যাপশন সরি কমেন্ট টমেন্ট কিছুই দেখতে পাই না, অ্যান্ড জাস্ট ভিউ শো হয় না, শো হচ্ছিল না। হ্যাঁ, কেমন জানি একটা হয়ে আছে। থ্যাংক ইউ, সুন্দর লাগবে না? রানি ম্যাজেন্টা আর রেড এর মধ্যে আমার সবসময় কনফিউশন থাকে। চলেন শুরু করবো আজকের লাইভ সেশন। আমি যে এই খাদ্যটা পরেছি এটা একটা ১২,৫০০ টাকার খাদ্য। একদম পিকোটিকো সব কমপ্লিট করা আছে। ঠিক আছে, একদম পিকোটিকো সব কমপ্লিট করা আছে। তবে আজকে আমি আপনাদেরকে এই রকম প্রাইজে দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা একটু বলে নিই। আমার শাড়ির আঁচলটা দেখেন কোন পর্যন্ত চলে আসছে, আমার শাড়ির আঁচলটা কোন পর্যন্ত চলে আসছে, এবং কুচির তো কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ। 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, সো কুচির কোনো শেষ নেই, ব্লাউজের অংশ তো অবশ্যই আছে। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আগে একটু বলবেন যে আমাকে আপনারা ঠিক মতো দেখতে পারেন কিনা, আগে এটা একটু বলে দেন যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পান তাহলেই আমরা লাইভটা করবো। ঠিক আছে, দেখা যায় না ক্লিয়ার? ওকে, দেন আমরা একটু আরেকটু মুছে নেই, তারপরে আমরা চলেন শুরু করে ফেলি। আমি জানি এই মুহূর্তে সব ইন্টারন্যাশনালি আপুরা বসে থাকেন যে আমি কখন লাইভ করব, এই সুযোগটা যেন লুফে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে কি শাড়ি দেখাবো? দাও, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট ডে বিসমিল্লাহ 1, 2, 3। ফার্স্ট ডে একটা টিল্ট কালার, এটা যার লাগবে এক্ষুনি ইনবক্স করে দিবেন। আপনার আমার পছন্দের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান। অনেক সুন্দর। আমার হেয়ারটা যারা করতে চান, এটা একটা আজকে 24 ক্যারেট গোল্ডের কি একটা ট্রিটমেন্ট করে দিয়েছে ব্রাশ বাই সাদিয়া। অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ যারা যারা সুন্দর বলছেন। আমি এই ১২,৫০০ টাকার শাড়ি আপনাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করে বললাম। এবং সবসময় আমি বলি যে শাড়ি বিক্রেতা অনেকেই আছেন বা শাড়ি নিয়ে কাজ অনেকেই করেন, তবে আপনারা কার কাছ থেকে নেবেন সেটা আপনার বিষয়, সেটাও নিয়েও কোনো কথা না। কথা হচ্ছে আপনি প্রোডাক্ট দেখবেন ইউনিক, কোনটা আসলে রেগুলার সবার কাছে নাই। হ্যাঁ, হাই লাবণ্য, হাই, কি অবস্থা আপু? চিলস কালার এবং জাল ডিজাইন অনেক সুন্দর। ঠিক আছে, এবং এই শাড়িটায় দেখেন পুরাটাই হচ্ছে এরকম বর্ডার ভাঙা, অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা। এই দেখেন এত সুন্দর, এবং চিলস কালারটা আমি বললাম আপনারা চিলস কালার পরলে আপনাদেরকে কি বেশি সুন্দর লাগবে, এবং একটা ব্ল্যাক এর মতো ব্রাইট করে, ব্ল্যাক অ্যান্ড পার্পল যেরকম থাকে না, ওয়াও, দেখছো ব্লু কালারটা। ঠিক আছে, আমি জানি আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি হতে মাত্র 6 থেকে 8 দিন সময় লাগে। তারপর আমরা একটা মিনিমাম ডেজ বলে দিই যে 7 ডেজ। 6 থেকে 8 দিনে আপনারা ঘরে বসে ডেলিভারি নিয়ে নেবেন। দেখেন মাশাআল্লাহ, এই কালারটা আগে বুঝে নেন। হ্যাঁ, আজকে শাড়ি পেয়েছি খুব সুন্দর, মিতা লিখেছেন, ধন্যবাদ। আমার গত লাইভে 2টা লাইভ কেটে গিয়েছিল, দুইবার লাইভ কেটে গিয়েছিল, আমার 1 পিস শাড়ি নাই। আজকে মোটামুটি সবাই আমাকে বকাই দিছে, হ্যাঁ আপনার কাছে লাইভ অর্ডার করে শাড়ি পাওয়া যায় না। দেখেন এটার কালারটা আগে বুঝে নেন, এটার কালারটা টিল ব্লু কালার, খুবই সুন্দর। ঠিক আছে, পুরো শাড়িটা অনেক বেশি এক্সক্লুসিভ, 12,500। আমাদের আগের লাইভ টানলে আপনারা দেখবেন। এখন এগুলো আমাদের কাছে প্রায় 4-5 পিস করে এভেলেবল হয়েছে। পুরো শাড়িটা আসবে এরকম। গরম লাগছে? আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে কোন কোন এরিয়াতে বলেন তো? আমি সাদিয়াপুর পার্লার থেকে বের হওয়ার পরে দেখি পুরা ধুমছে বৃষ্টি, পরে ভাইয়া আমাকে দিয়ে গেছে, এই আমার ফোনও অফ হয়ে গেছে, পরে ভাইয়া আমাকে নিচ পর্যন্ত দিয়ে গেছে। কালারটা বুঝে নেন, শাড়ির কুচিটা ধরে নেন, শাড়ির হাই শোনেন। যারা আপনাদেরকে কমে দিবে তার মানে ধরেন কমে দেওয়া মানে কিন্তু আপনার কোয়ালিটি লেভেলটা আরো কমে যাওয়া, কমে দেওয়া মানে কিন্তু লেভেলটা আরো কমে যাওয়া। ঠিক আছে, আর যেই এক্সপেন্সিভ প্রোডাক্টটা আপনাকে লাইক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে, এটা দেখেন ওয়াও, ব্লাউজের অংশটা কি সুন্দর না? এটা অনেক সুন্দর না? অনেক বেশি সুন্দর। সো কালার খুব সুন্দর। আমার থেকে কিনতে হবে তার দরকার নেই, আমি জানতে চাই আমার শাড়ির কোয়ালিটিটা কেমন হয়েছে। হ্যাঁ, আপনারা আমার শাড়ির কুচির অংশ দেখেন, ব্লাউজের অংশ দেখেন এবং শাড়িটা দেখে নেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব 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 সুন্দর। লাইভটা আপনারা শেয়ার করে দিবেন আশা করি সবাই, যে যেখান থেকে দেখছেন। ঠিক আছে, যেই গ্রুপেই হোক করে দেন, অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই। আপু এটা কি পিওর সিল্ক? আপু পিওরেরও একটা ব্যাপার থাকে, যেমন আমি যদি আপনাকে বলি যে ধরেন এত ঘামাচ্ছ কেন, ওই যে টিস্যু ধরেন জামদানি, আপনারা জামদানি 2,000 টাকাও পাবেন, 2,00,000 টাকাও পাবেন। এখন একটা ব্যাপার আছে না বলেন, পিওরের উপরেও পিওর থাকে, কিন্তু আপনারা বাজেটের মধ্যে ধরেন 8,500 টাকা আমি বলছি, খাদ্যি কিন্তু একদম 32,000, 33,000, 34,000 টাকার পর্যন্ত আছে। তো সেইটা তো আর না, রাইট? সেটা তো আর না। আপনারা এই শাড়িটা নিলে আপনারা খুশি হবেন এবং বলবেন যে লাবণ্য, লাইভে একজন বলছে যে আজকে শাড়ি পেয়েছে খুব সুন্দর হয়েছে। টিল কালারটা সরিয়ে দিলাম, এবার আমি আমার রানীটা দেখাই দিই। তুমি এটা খুলতে থাকো, এই যে রানী ম্যাজেন্টাটা দেখাই দিই। আমার মনে হয় এটার অর্ডার হয়ে গেছে, আমার মনে হয় এটার অর্ডার হয়ে গেছে। রানী ম্যাজেন্টাটা আমি আপনাদেরকে দেখাই। আমি সব সময় কনফিউজ থাকি রানী কালার না মেরুনের মধ্যে, রানী না রেড, এই দুটোর মধ্যে আমি কনফিউশন থাকি সব সময়। কারণ আমার কাছে ইদানিং রানী কালারটা যেরকম ভালো লাগে, আবার আমার ইদানিং ব্লুটাও ভালো লাগে, কারণ ব্লুতে ব্রাইট লাগে সত্যি। ট্রাস্ট মি, সোয়ার। প্রাইস কত প্লিজ? আমি বলে দিব, প্রাইস শোনার আগে আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে নেন কোন কালারটা নেবেন। 4-5টা কালার দেখাবো, প্রত্যেকটারই 5-10টা করে আমার কাছে এভেলেবল হবে। এই জন্য আমি ডিসকাউন্টটা আপনাদেরকে দিব, জাস্ট ডিসকাউন্টটা এই জন্যই দেওয়া। ঠিক আছে, এটা আপনারা দেখেন। এবং এই খাদ্যটা যদি কেউ 12,500 টাকা নিচে পান, আমার লাইভে কমেন্ট করে যাবেন যে আপু 12,500 টাকা নিচে পাইছি। ঠিক আছে, অসুবিধা নাই তো? 12,500 টাকা নিচে পাইছি, কমেন্ট করে যাবেন। আমার শাড়ির কোয়ালিটি প্রয়োজনে আমি ওই পেজ থেকে আমার ওই শাড়ি কিনে আনবো, আর আমার কাছে তো শাড়ি আছেই। এরকম কিন্তু আমি করছি, আমি করছি না নুরিতে, এরকম কিন্তু আমি করছি, কোনো অসুবিধা নাই। এরকম হবে যদি কিনা চান, সেটাও সম্ভব। এটা আসবে ব্লাউজের অংশ, যেহেতু আমি এটা পরা আছি, সো এটা আর আমি কুচি ধরলাম না, এটা তো আমি পরাই আছি। এই কালারটা, কালার আসবে ম্যাজেন্টা। একটা সুন্দর ছবি তুলে নেন, রানী ম্যাজেন্টা বা রানী গোলাপি কালার, একটা বিউটিফুল শাড়ি, এটা অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইরফানের কাছে খুব ভালো লাগছে। এখন ব্লুটা মাস্ট হ্যাভ, আর ম্যাজেন্টাটা আমি জানি না, আর লালটাও আমি জানি না কি হবে। দেখেন, গতকালকে আমার থেকে একজন 4টা লাল রঙের শাড়ি নিয়েছে, 4 পিস, মানে সবই হচ্ছে খাদ্যি এবং লাল কালার সবই। আপু সব শাড়িগুলোই ভালো লাগে। এটা দেখেন, একদম সোয়ার। মেবি সেগুন বাগিচার আপুটা না, মেবি সেগুন, হ্যাঁ মেবি সেগুন বাগিচার আপুটা। উনি 4টা কালারে নিল, আমি দেখলাম 4টাই হচ্ছে লাল। কি রে ভাই, কিন্তু 4 রকমের খাদ্যি, বিদেশি আপু অবশ্যই। এটা দেখেন, মানে খাদ্যি এত পছন্দ আপনাদের, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এটা আসবে লাল। সো লালের উপরে আর কোনো কালার হবে না। আপনারা যদি এই শাড়ি এই প্রাইজে পান, আমি কিন্তু ম্যাজেন্ডাটা পরা আছি, আর এটা আসবে রেড। রেড অ্যান্ড ম্যাজেন্ডা দুটোর মধ্যে আমি খুব কনফিউজ, অ্যান্ড টিল ব্লু, যে আমি আমার জন্য কোনটা রাখবো। ঈদের সময় তো আর এবার আমি গয়না কিনতে পারবো না, কারণ এবার তো আর আমাকে ইরফান গয়না দিবেও না কিনে। আল্লাহ, লালটা কি সুন্দর রে ভাই। প্রাইস শুনলে সত্যি আজকে সব ব্যবসায়ীর মাথায় হাত, প্রাইস শুনলে আজকে সত্যি সব ব্যবসায়ীর মাথায় হাত। ঠিক আছে, আপনার শাড়িগুলো অনেক সুন্দর। আকলিমা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে এটাই আমার বড় প্রাপ্তি এবং আলহামদুলিল্লাহ আমি এত অল্প সময়ে ব্যবসায় তো আমি আরো অনেক আগে থেকেই গত 4-5 বছর যাবত তবে এই ক্লদিং ব্যবসায় আপনারা আমাকে এত রেসপন্স করবেন এটা আমি বুঝি নাই তবে ইরফান আমাকে বলেছিল যে তোমার এই হাত দিয়েই তো সব জায়গায় তুমি দেখিয়েছো বা বলেছো বা প্রমোশন করো সবার এত ভালো রেসপন্স হলে তুমি কেন ভয় পাও আমি তো এই কথায় ওর এই কথায় অনেক দূর এগিয়ে যাব এটা আমি বুঝি নাই এইজন্য আমি আমার স্বামী সব সময় প্রশংসা করি চলেন এইবার দাম বলবো ছবিটা নিয়ে নাও লালটা কি সুন্দর লাগছে লাল ম্যাজেন্টার উপর আজকে শাড়ির কালার নাই লাল আর ম্যাজেন্টার উপর আজকে শাড়ি লাল ম্যাজেন্টা আর হচ্ছে ওই যে তোমার নাম কি টিল ব্লু তুমি অনেক কিছু শিখছো হ্যাঁ ওইটাও অনেক কিছু শিখছে অনেক কিছু আজকে কোন ক্লায়েন্ট জানি আসছে বলতেছে যে তুমি একটা ড্রেস পরছিলা না হ্যাঁ আমি একটা ড্রেস পরছি সেটা তোমার মনে আছে ওকে দাম বলবো 1 2 3 এন্ড ফাইনালি 12500 টাকার শাড়ি আজকে মানে সেম টু সেম কোয়ালিটি হবে লালটা বেশি সুন্দর তাই ম্যাজেন্ডা লিপস্টিক দিয়েছি তো এজন্য সত্যি লালটা অনেক সুন্দর ম্যাজেন্ডাটা অনেক বেশি সুন্দর দাম হয়ে যাবে আপনাদের উদ্দেশ্যে মাত্র 6500 টাকা চুপি চুপি চোখ বড় করে লাভ নাই চুপি চুপি এটা যে চুপি চুপি ঠিক আছে বললাম না আজকে সব ব্যবসায়ীর মাথায় হাত তবে ব্যবসায়ীদের মাথায় হাতের জন্য আমি দেই নাই কারণ আমার কাছে এটার অনেক কোয়ান্টিটি আসছে যেমন এক একটা কালারই 10টা পিস করে আসছে তাহলে মনে করেন আমার 5টা কালার হলে এখানে 50টা শাড়ি আমার এইজন্য আলহামদুলিল্লাহ এইজন্য আমি আপনাদেরকে একদম একদম ঠিক আছে একদম জান 6500 টাকায় খাদ্য পাইছেন আপনারা পাইছেন কিনা বলেন আর যেটা আপনারা পান সেটা হইতেছে গিয়ে ফেরফেরা কোমরে এখানে ঢুকানোর আগেই ছিড়া যাবে ঠিক আছে আমার এই শাড়ি নিয়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো আমি এই শাড়ি নিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো লাস্ট একটা কালার লাস্ট আরো একটা কালার আছে দেখেন এই কালারটা এটার কোনো পিসেস আসে না এটা জাস্ট এক পিসই আসছে এটা আসবে পার্পল এর মধ্যে আমি আজকে আপনাদেরকে আরো এটা দেখেন আপনারা এই শাড়ি এই কোয়ালিটি এই ফিলিংস এই সবকিছু যদি পান আমার থেকে নিতে হবে না আপনি অন্য কারো থেকে নিন বা মার্কেট থেকেই নিন যদি সম্ভবপর হয় জানেন আপনারা কে কতটুকু মার্কেট ঘুরেছেন বা কিনেছেন আমি জানি না অনলাইনে সবচেয়ে কমে দেওয়া হয় যেই অনলাইন থেকেই নেন না কেন মার্কেট থেকে অনলাইনে সবচেয়ে সব সময় কমে দেওয়া হয় কারণ মার্কেটে হচ্ছে কোবাই দেওয়ার একটা জায়গা ঠিক আছে অনলাইনে কিন্তু অনেক কম্পিটিশন অনলাইনে কিন্তু কখনোই আমি অনলাইনের এতগুলো পেজের সাথে কাজ করছি বা এত এত পেজেস আছে ক্লদিং শাড়ি গহনা জুয়েলারি অমুক তমুক অনেক কিছু অনলাইন কখনোই আপনাদেরকে গলা কাটবে না যেটা মার্কেট করবে আজকে আমি লাইভে বললাম ঠিক আছে দাম দিব 6500 টাকা আমার এই শাড়ির কোয়ালিটি না ভালো লাগলে আমার শাড়ি রিটার্ন ব্যাক আমি লাইভেই বলে দিলাম কারণ আমার এই এটা 50 পিস আসছে আমি আপনাদের মানে এক একটা কালারে সো দ্যাট আমি আপনাদেরকে 6500 টাকায় দিলাম আমার আমি এখন পর্যন্ত এমন কোনো খাদ্য বিক্রি করি না যেটা 6500 টাকায় দিছি বাট এটা ঈদের জন্য এক্সক্লুসিভ এটা আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যেটা আমি 6500 টাকায় দিয়ে সবাইকে তবারক দিয়ে একদম চেতাই দিব তো চেতে মেতে লাভ নাই প্রাইস আসবে 6500 টাকা ঠিক আছে আমার দেখতে ভালোই লাগে প্রাইস আসবে 6500 এবার যে শাড়ি দেখাবো এই শাড়ি আপনাদের আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওই যে মাত্র একটা শাড়ি দেখা না এটা দরকার নেই এটা একটা শাড়ি দেখেন এটা তো আমি 6500 টাকায় দিতে পারবো না এটার প্রাইস 8500 টাকা দেখেন তো আপনারা কোনো মিল খুঁজে পান নাকি দেখেন তো কিভাবে দেখাবো এটা একটা শাড়ি সেম শাড়ি এই যে দেখেন এটা 8500 টাকা এটা 6500 টাকায় দিছি এখন কিছু এথিক্স আছে লাইক আমার কাছে ওইটা অনেক পিসেস ঠিক আছে আর এটার কোয়ালিটি ওইটার থেকে আরো আপডেট তুমি ধরে দেখো এটার থেকে ওইটা আরো আপডেট দ্যাটস ওয়াই আচ্ছা এটা এখানে দেখো দ্যাটস ওয়াই এইবারের যে শাড়ি দেখাবো এগুলো এক পিস এইবারের যে শাড়ি দেখাবো সেটা আরো এক পিস করে আছে দেখি এগুলো আমার কোনো বান্ধবী আপনাদের সাথে শো করতে পারে না ঠিক আছে এইবার যে শাড়ি দেখাবো এগুলো এক পিস করে আছে আমি আপনাদেরকে লাইভে চ্যালেঞ্জ করে বলছি এক পিস করে আছে দেখেন বিসমিল্লাহ সিক্স কেটটা আরো বেশি সুন্দর দাঁড়াও আচ্ছা এখন আমি যে শাড়ি দেখাবো এটা যে কোনো একজন আমি জানি এই শাড়ি কোন পাবলিক খাবে একজন একটা আপুকে দিব যে কোনো একটা আপুকে আমি জানি এই শাড়ি কে খাবে ঠিক আছে বা কারা খাবে বা কারা লাইক করবে এই শাড়ি দেখেন কারো কাছে নাই দেখেন শাড়ি শাড়ি দেখেন তারপরে আমি জাস্ট এটা আমি আমার আমার স্টকে রাখার জন্য না বিক্রি হোক আমি আমার আমার স্টকে রেখে দিব মানে আমি চাই যে এরকম আমার স্টোরে থাকুক ঠিক আছে এটা দেখেন মাশাআল্লাহ একটা শাড়ি ফ্রন্ট যেরকম ব্যাক সেরকম ফ্রন্ট যেরকম ব্যাক সেরকম আজকে আমি লাইভে বলতে পারবো পিওরের মিনিংস কি তোমার গলা বসে গেছে এই তো আজকে আমি বলতে পারবো যে পিওর মানে কি হয় পিওর মানে কি ঠিক আছে পিওর মানে কি জাস্ট দেখেন তারপরে আপনারা কিনলে কিনবেন না কিনলে বাদ দিবেন আমি আপনাদেরকে দেখাই আপু সুন্দর করে একটু দাঁড়াও তোমার ঝুমকাটার পিকচারস দিব আপু এই ঝুমকাটা অনেক পুরনো দেখেন আপনারা বলেন কি করবেন নিবেন না রাখবেন না বাদ দিবেন বলেন কি করবেন আমি জানি না যে কোনো একজন আপুকে দিব প্রথমে আমি পার্পলটা দেখিয়ে দিলাম আসেন এটার ফুল ভিউটা আমরা একটু নিয়ে নিই এত সুন্দর শাড়িটা এত সুন্দর শাড়িটা আমি শাড়ির দাম বলে দিব কালার দেখাবো তিন পিস লালটা আমি নিব নিয়ে নেন আচ্ছা আপু ইয়াররিংসটা अवेलेबल আপু এগুলা গোল্ডের যে কোনো দোকানে গিয়ে আপনি পারচেজ করতে পারবেন ভাই আমি গরিব মানুষ আমার সেই পুরনো গোল্ড আমার নতুন কারোটাতেই কামনা করেন আমার কেনার সেই সামর্থ্য নাই কারণ আমি তো গরিব মানুষ এটা আসবে আমার ব্লাউজের অংশটা হ্যাঁ এটা আসবে আমার ব্লাউজের অংশটা ওয়াও 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 ইনবক্স করেছে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি জানি তো ওফো ইফার কি করব একটা শাড়ি পয়সা উসুল ঠিক আছে দাম দিব আপনাদের জন্য মাত্র 8500 টাকা নিয়ে নেন শাড়ি যদি পছন্দ না হয় আমার শাড়ি আমাকে দিয়ে দিবেন শাড়ি ওপেন করে শাড়ি গায়ে ধরে আয়নায় দেখবেন আগে ঠিক আছে আমি কখনো এই কথা লাইভে বলি না কারণ আমি জানি এই প্রোডাক্ট ওপেন করলে যে এটার অর্ডার হয়ে গেছে ঠিক আছে এই প্রোডাক্ট থাকবে না প্রাইস আসবে 8500 টাকা আপনাদেরকে একটু আমি কুচির অংশটা দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখেন কুচির অংশটা এবং এটা দেখেন একদম পিওর শাড়ি প্রাইস 8500 টাকা কেউ যদি আমাকে এইটা এই প্রোডাক্ট নিয়ে বিট করতে পারে তার সাথে আমি রাস্তায় নেমে যাব বিটিংস এর জন্য এটার প্রাইস আসবে 8500 টাকা তিন পিস আছে আমি জাস্ট আমার কোয়ালিটি সম্পর্কে জানানোর জন্য আমি আপনাদেরকে দেখা দিলাম 6500 টাকার আজকের খাদ্য একটাও না এই যে লালটাই মনে হয় একজন আপু অর্ডার করেছে টিল ব্লু এন্ড ম্যাজেন্ডা লাল তিনটাই একজন আপু অর্ডার করে ফেলছে আমি বললাম না যে আমার এই শাড়িগুলো এক একটা কালার আপনারা যার যেখান থেকে অর্ডার দরকার আপনারা করেন আমরা ঘরে বসে আপনাদেরকে ডেলিভারি করে দিব আমার এই শাড়িটার প্রাইস 12500 টাকা আছে আমাদের কাছে 50 পিস আছে এক একটা কালারের 10টা করে পিসেস দ্যাটস ওয়াই আমরা এটা 6500 টাকায় দিয়েছি আরো একটা কালার দেখাবো দেখেন এই কালারটা কাল লাগবে আল্লাহ রে এটা কালো মাগো মা এটা কালাই নাকি গলার মালা হ্যাঁ কটন নাকি হাসা কালাই নাকি গলার মালা 8500 এক পিস পার্পলটা যে কি সুন্দর আর দিস ইজ ব্ল্যাক আমি জানি এটা কোন আপুরা নিবে ও মাই গুডনেস ইফান দেখো দেখছি দাঁড়াও এই যে দেখেন সেই দিল্লির ট্যাগ এখনো খোলা হয়নি আচ্ছা এটারে যদি আমি একটু বলে দেই আপনাদেরকে কিছু পাবলিক অনেক ভুল করে হ্যাঁ কিছু পাবলিকের জন্য আমি একটু বলে দেই কেউ যদি এই যে স্ক্যানার এখান থেকে স্ক্যান করে তাহলে সেই আমি কোন ঘর থেকে প্রোডাক্ট আনি সেই ঘরের অ্যাড্রেস চলে আসবে ঠিক আছে তো খুলে দিলাম যারা মনে করে যে এদিক ওইদিক থেকে দৌড়াদৌড়ি করে প্রোডাক্ট আসে আমার তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম আচ্ছা যাই হোক এগুলা অনেকের মাথায় নাইও শাড়িটা এক্সেলেন্ট প্রাইস আসবে 8500 টাকা দিস ইজ ব্ল্যাক ওয়াও এটা জাস্ট ওয়াও পার্পলটা দেখে আমি তর সয় নাই আমার আলহামদুলিল্লাহ এত রাতে তুমি আপু আমার রাতেই লাইভ হয় এই আমার রাতে লাইভ দেখে দুনিয়ার যত ব্যবসায়ী আছে সবাই রাতে লাইভ করা শুরু করছে এটা দেখেন মাশাআল্লাহ শাড়ি দাম আসবে 8500 এই তিনটাই একজন নিবে আমি জানি তিনটাই আমার বিদেশি আপুরা নিয়ে নিবে আমি এখন এটা বলছি দেখে আপনারা মাইন্ড করেন না কারণ আমি তো জানি এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা দাম আসবে আপনাদের জন্য 8500 টাকা 8500 টাকা দিস ইজ সো নাইস 8500 না সুন্দর না অনেক সুন্দর পার্পলটা তো এক্সেলেন্ট এটা আসবে ইউএসএ থেকে নিব কোনো অসুবিধা নাই আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই যেটা ইচ্ছা সেটা নেন আমরা তোমার কি গলা বসে গেছে জি আপু গলা বসে গেছে এরপর একটা কালার দেখাবো দিস ইজ মারুন এন্ড সো নাইস দেখেন না পুরো আপনাকে এক রাজ্যের আচ্ছা অর্ডার কনফার্ম থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ এই শাড়ি আরো এক্সক্লুসিভ শাড়ি আজকে লাইভে দেখাই দিব আরো এক্সক্লুসিভ শাড়ি আমি আপনাদেরকে দেখাই দিব প্রাইস আসবে 8500 টাকা কাল লাগবে এটা যে কোনো একটা আমার জন্য রেখে দেন আমি কোনটা নিব মাই গড এটা দেখো আমার চোখে কিছু একটা সমস্যা হয়েছে ভাই আমার খুব লাল পড়তেছে চোখের পান লাল আর ম্যাজেন্ডা আমার খুব লাল ম্যাজেন্ডা পড়তেছে এটা দেখেন আমার কোন একটা ঝামেলা হয়েছে এটা দেখেন আপনারা যেমন সামনে তেমন পেছনে লাবণ্য আমার বাপের যত্ন নিও আচ্ছা সিজন চেঞ্জ হচ্ছে ইনশাআল্লাহ এটা দেখেন আমার স্বামী আমার একটু বলেও না যে এটা তুমি রাখো পার্পলটা আমার তো লালটা ভালো লাগলো এটা দেখ এটা লাল না এটা বেসিক্যালি মেরুন খুবই সুন্দর প্রাইস আসবে হচ্ছে 8500 কুদা লাগছে আরো 50টা শাড়ি বাকি আছে প্রাইস আসবে মাত্র 8500 তাড়াহুড়া করে কি লিখেছে এই জন্য তাড়াহুড়া করে বাসায় আসছেন আপু আমার আজকে 4টা লাইভ সেশন মিস হয়েছে নুরির লাইভ ছিল তাইবার লাইভ ছিল ইজি গেটের লাইভ ছিল টেলর উইথ আলো লাইভ ছিল তারপরে ফ্যাশন বক্সের লাইভ ছিল এন্ড দেন আমার তো বুঝেনি আমার নতুন শপের কোনো প্রমোশনই করতে পারি না আমি আপনাদের এই প্রমোশনের জ্বালায় প্রাইস 8500 টাকা যে কালোটা পাবেন সে জিতবেন যে পার্পলটা পাবেন সে জিতবেন যে মরুনটা পাবেন সেও জিতবেন ঠিক আছে আর আমি জানি না আমার ম্যাজেন্ডাটা কার আছে কে কে পাচ্ছেন ম্যাজেন্ডাটা আমি জানি না ম্যাজেন্ডাটা কে কে পাবেন ঠিক আছে আই ডোন্ট নো ম্যাজেন্ডাটা কে কে পাবেন আমার ম্যাজেন্ডাটা আর টিল ব্লুটা ম্যাজেন্ডা টিল ব্লু রেড পার্পল যার যেটা লাগবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিই আমি একটা রাখবো 6500 টাকা আপনাদেরকে দিচ্ছি আমি কেন ভোগ করব না আচ্ছা এবার আমি আপনাদেরকে আরো এক্সক্লুসিভ শাড়ি দেখাই দিব এবার আসেন কিছু এমন একটা শাড়ি দেখাবো যেই শাড়িটা আপনারা কত টাকায় কোথায় পাইছেন আপনারা আমাকে জানাই দিবেন ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শেয়ার না করলে অসুবিধা নাই কারণ আমার এই শাড়ি থাকবে না প্রথম একটা শাড়ি দেখাবো যে নিবেন সেই একাই আপু থাকবেন আপনারা জানেন এই প্যাটার্নটা আমার কত ভালো লাগে আগে এই শাড়ির হাইট দেখেন হাইট দেখছেন কোথায় আসছে আমি কিন্তু এরকম না হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ 5'4" সো আমি উইদাউট শুজ বা স্যান্ডেল ছাড়াই আছি সো আপনাদের যেমন আমাদের কাছে ওই যে একটা আপু আসতো না উনি আগেই এসে এরকম শাড়ি ধরে দেখে যে আসলে এই শাড়ি ওনার হাইটের সাথে যাবে কিনা সো আমার এই প্রবলেম হলে শাড়ির সাথে সাথে রিটার্ন করে দিবেন ঠিক আছে ফ্যাশন বক্স বলতে ফ্যাশন বক্স লাইভ জয়েন করেছে হ্যাঁ আচ্ছা এটা দেখেন যে নিবেন সেই জিতবেন এটা আসবে ব্লাউজের অংশটা শাড়িটা জাস্ট দেখেন যে নিবেন না সেই হারবেন তবে এগুলো আজকে আমি আমাদের কাছে প্রায় ওয়াও হোয়াইট এন্ড পিঙ্ক হোয়াইট এন্ড ম্যাজেন্ডা কাল লাগবে যদিও এটা দিস ইজ নট হোয়াইট এটা কিন্তু একদম র একটা ফ্যাব্রিক আপনারা দেখেন অনেক সুন্দর না একদম পিওর একদম মানে ওই যে যেটা বললাম সরাসরি পিওরই লাগে হ্যাঁ কিন্তু আমার তো এত চাপাবাজি করে সেল করার দরকার নাই সো আমি আপনাদেরকে দেখাই দিলাম দেখেন যদি শাড়ি মোটা লাগে যদি শাড়ি আপনার হাইটে কম লাগে আপনারা যে কোনো অপশনে আমার কাছে বলবেন আমি আমার শাড়ি আমার কাছে নিয়ে আসবো আমি রাখবো না আপনাদের কাছে খালি চোখ দেখে পছন্দ করে নেন তাইলেই হবে দেশের ভেতর দেশের বাইরে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে আপনারা এই কালারটা দেখেন 10 পিস করে আছে এক একটা কালার ঠিক আছে কতটা ক্লাসি ফ্রন্ট যেরকম হবে ব্যাকও সেরকম হবে এবং শাড়ির কুচির অংশ আপনি নিজে একাই ধরতে পারবেন কোনো ভাবিকে ডাক দিতে হবে না যে আপা একটু কুচিটা ধরে যান ঠিক আছে এগুলা কিন্তু আমার আম্মা করতো হ্যালো হাই এই যে এটা আসবে আমার কুচির অংশটা ফ্রন্ট থেকে ব্লাউজের অংশটা আছে তো আমি ব্লাউজের অংশটা সামনে থেকে ধরে নিয়ে আসি আপনাদেরকে আমি আগে ভাগেই দাম বলে দিব ঠিক আছে যেন কিনা আপনাদের দেখতে অসুবিধা না হয় মাশাআল্লাহ 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 মারহাবা মারহাবা এই যে দেখেন এটা আসবে আপনার আঁচল বা ব্লাউজের অংশটা এই হচ্ছে আপনার কুচির পার্টটা দিস ইজ সো নাইস এন্ড বিউটিফুল কালেকশনস ফ্রম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান হাত ব্যথা করে দাম বলে দিই বলেন তো এটা এই শাড়ির দাম কোথায় কত টাকায় পাইছেন বা পাইছেন কিনা আদৌ আপনারটা হবে এক্ষুনি অর্ডার করলে হবে ৬৫০০ টাকা, আমারটা ৬৫০০ টাকা। আমি আমার সেম শাড়ি ১২৫০০ টাকায় বিক্রি করেছি, এখন আমাদের কাছে ৫০ পিস আসছে, 50 পিস। সো আমি আপনাদেরকে একদম হাতে ১০০-১৫০ টাকা রেখে দিয়ে দিচ্ছি, যাও খুশি রাখেন। এরপরে আমার পছন্দের কালার, আপনার আমার সবার একটাই পছন্দের কালার একটাই, ঠিক আছে? জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। এটা দেখেন, আমি জানি না এটা কে পাবেন। এটার মধ্যে আরো একটা কম্বিনেশন আছে, আমি দেখাই দিব। 5K এর ভেতরে শাড়ি আছে আপু, 5K এর মধ্যে আমার কাছে শাড়ি নাই এক্সেপ্ট কাটা, ঠিক আছে? এক্সেপ্ট কাটা, কারণ আমার কাছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট। তো মনে করেন আমি তো অনেককে পরে যাচ্ছ। তো এই যে দেখেন, এটা দেখেন কি যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কার লাগবে? এই কালারটা, সাদাটা, সাদা গোলাপিটা আমি পাবো না, সাদা গোলাপিও পাবো না, লেমনটাও আমি পাবো না। আমি দাম বলে দিলে আরো পাবো না, আমি যদি দাম বলে দিই এই শাড়ির তাহলে আরো পাবো না, এই শাড়ির দাম বলে দিলে আরো পাওয়া যাবে না। এই শাড়ির দাম শুনলে আপনারা আরো মাথায় হাত দিবেন। কি বলে লাবণ্য জাহান কি বলে? আপু তোমাকে সব শাড়িতে ভালো লাগে। দীপু আপু, আজকে আমি যে শাড়ি দেখাইছি সেই শাড়ি না দেখলে মিস, ঠিক আছে? আজকে যে শাড়ি দেখাইছি সেই শাড়ি না দেখলে আপনারা মিস করবেন। প্রাইজ আসবে আপনাদের জন্য কেবলমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে। আজকে আমি প্রত্যেকটা দেখেন কতটা সলিড, ফ্রন্টেও যেরকম ব্যাকেও সেরকম। আপনি চাইলে উল্টা করে শাড়ি পরতে পারবেন। যদি পান অন্য কোথাও আমাকে বলে দিয়েন। শাড়ির দাম হবে আপনাদের 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 উদ্দেশ্যে কত বলেন, বলো তো দেখি ইরফান কত আসবে? বলো, ছবি না বলতে পারছো না কেন পারছো না? ইরফান দাম বলতে পারছে না, না বলছে না। এই কালারটা কাটছে, ব্লাউজ ম্যাচিং করেছে আমি পরবো বলে, ব্লাউজ ম্যাচিং করেছি পরবো বলে। কালার গুলা একদম গ্লসি, অনেক অনেক সুন্দর। দেখেন সবার হাতের নাগালে বাজেটের মধ্যে দিব। প্রাইস আসবে ওইটা ভাই, এটা আসবে তোমার সি গ্রিন, সিয়া ব্লু, আর আসবে ম্যাজেন্ডা পার, রানী ম্যাজেন্ডা ব্লাউজ। দেখেন এটা যদি আমি পরতাম কেমন লাগতো আমাকে। দাম আসবে আপনাদের জন্য অনলি ৪৮০০ টাকা। হ্যাঁ, অনলি ৪৮০০ টাকা, অনলি ৪,800 টাকা। ৪,৮০০, এক একজনে ৬-৭টা করে কালার নিবে। ৪,৮০০ টাকা, 4,800, মাত্র ৪,৮০০, মাত্র ৪,৮০০। আপনারা দেখবেন না লাবণ্য জাহানকে কখনো কোনো শাড়ি রিপিট করতে। প্রাইস আসবে ৪,৮০০। যার যেই কালার লাগবে সে সেই কালার নিয়ে নিবেন, কারণ থাকতে হবে তো প্রোডাক্ট। ৪,৮০০ টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর না? ৪,৮০০। পরের কালারে যাব। এই যে দেখেন লাল কালো কাট চাই, ৪,৮০০, ৪,৮০০। ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক অ্যান্ড রেড, ৪,৮০০ টাকা, 4,800। আবার লাল কালার আসছে ভাই। আচ্ছা, শিফন কোন শাড়ি আছে? না আপু, শিফন শাড়ি তো আমার ম্যাক্সিমাম সোল্ড আউট, শিফন শাড়ি নাই আপু। এটা দেখেন প্রাইস আসবে ৪,৮০০। দিস ইজ ব্ল্যাক অ্যান্ড রেড, ওয়াও ওয়াও ওয়াও, এরকমই অরেঞ্জিশ রেড। প্রাইস আসবে ৪,৮০০ টাকা। আপনি পড়লে আপনি একাই থাকবেন। দেখেন আপনি কোন প্রোগ্রামে পড়লে আপনি একাই থাকবেন। ৪,৮০০ টাকা, 4,800 টাকা, ৪,৮০০ মাত্র। আমি জানি না ঈদের দিন পড়তেও পারি, বলবো না পড়তেও পারি। আমি আমার জন্য এখনো কোনো শাড়ি আলাদা করে রাখিনি, ঠিক আছে? প্রাইস আসবে ৪,৮০০। এটা আসবে ব্যাক সাইড। যদি শাড়ি পছন্দ না হয় শাড়ি রিটার্ন, আমিও রিটার্ন, সব রিটার্ন। প্রাইস আসবে ৪,৮০০। আজকে আমি যেই শাড়ি ৮,৫০০ টাকায় দিয়েছি এবং যেই শাড়ি আপনাদেরকে ১২,০০০ টাকার শাড়ি ৬,৫০০ টাকায় দিছি, আমার নাম তো ইতিহাসের পাতায় লেখা দরকার। প্রাইস আসবে ৪,৮০০। ছবি না, আর কি আছে? এই যে আমার ফেভারিট, সরি ইরফানের ফেভারিট। আপু আপনারটা কি শিফন জর্জেট খাদি? না আপু, পিওর জর্জেট না, এটা দেখেন এটা এই কম্বিনেশন যতদিন সমাজ থাকবে যতদিন বাঁচবে মেয়ে মানুষ যতদিন মানে মেয়েদের একটা কম্বিনেশন হবে ততদিন এই কম্বিনেশনটা থাকবে এই ব্লু এন্ড ম্যাজেন্ডা ব্ল্যাক এন্ড রেড যেরকম থাকবে লাল সাদা যেরকম থাকবে তেমনি এই ব্লু এন্ড ম্যাজেন্ডাও থাকবে দাম হবে 4800 টাকা আপনারা পুরো ইতিহাস ঘুরে তারপরে ইতিহাস বলতে হচ্ছে পুরো দুনিয়া ঘুরে তারপর লাবণ্য জাহান থেকে নিয়ে নিন কোনো অসুবিধা নাই এখন তো ফেসবুক পেজটা এমন হইছে বাংলাদেশের ফেসবুক পেজটা এখন এমন হইছে যে আমরা সবাই হচ্ছে এটা ওয়াচ করতে পারি আমরা সবাই ঘরে বসে জানতে পারি যে কোনটা কত প্রাইস এবং কার কাছে কি আছে ঠিক আছে এটা আমরা ঘরে বসে এখন জানতে পারি প্রাইস আসবে হচ্ছে 4800 টাকা দারুণ লাগতেছে আমার লেমন কালারটা কিন্তু অস্থির ব্লু ব্ল্যাক সবই অস্থির এটার আরো সুন্দর কালার আছে প্রাইস আসবে 4800 লাল সবুজ আবারও এসে পড়ছে আমার হাতে লাল আমার শাড়িটার বেগুনিটাও শেষ আমার শাড়ির লালটাও শেষ আমার শাড়ির ব্লুটা জানি না আছে কি নাই কারণ টিল ব্লুটার বেশি প্রশংসা করে ফেলেছি টিল ব্লুটা বেশি সুন্দর ইরফান বলতেছে এটা লাল সবুজ দাম দিব 4800 আপনারা যদি পেয়েছেন আর কোথাও আমাকে কমেন্টে জানান যাবো আমি তো মুখ পেজে পাইছি এটা দেখেন এটা আসবে লাল সবুজ এবং আমি তো পেজের কথা বলছি ইভেন কোন অফলাইনে অনলাইন থেকে সবচেয়ে বেশি দামে সেল হয় অফলাইনে কিন্তু আপনারা কমে আনতে পারবেন না বরং চড়া দাম বেশি দিয়ে আনতে হবে এটা লাল সবুজ কাল লাগবে দেখেন রেড এন্ড গ্রিন কাল লাগবে রেড এন্ড গ্রিন প্রাইস আসবে হচ্ছে 4800 টাকা 4800 টাকা 4800 টাকা 4800 ঠিক আছে আগামীকাল শপে চলে আসবেন আগামীকাল হচ্ছে গিয়ে আমরা অনেক নতুন শোরুম নতুন প্রোডাক্ট দিয়ে দিয়েছি অনেক কোচেন ডেলিভারিটিস ঢুকেছে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি এই শাড়িটার প্রাইস আসবে হচ্ছে 4800 ফ্রম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান অনেক সুন্দর ঠিক আছে 4800 টাকার আরো একটা কালার বাকি আছে কালার হচ্ছে গিয়ে তোমার এই যে এটাই গিয়ে 4800 টাকা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার লাস্ট একটা সুন্দর শাড়ি দেখাবো 4800 এটা দেখেন এটা কাল লাগবে লেমন দিয়ে এই লেমন কালার দেখতে হ্যাঁ এই যে দেখেন উফ কি জোস কি জটিল কি নাইস দেখেন একদম অটো ব্রাইট হয়ে গেছে শোরুমের লোকেশনটা দেন শোরুমের লোকেশনটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ডের বিল্ডিং শপ নাম্বার 4A শপ নেম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান ঠিক আছে আবারও বলে দিচ্ছি ওয়ারি পুরান ঢাকা হ্যাঁ পুরান ঢাকা বললে সবাই ভয় পেয়ে যায় বাট এটা কিন্তু চিপা চাপায় না বরঞ্চ এটা একটা প্রাইম লোকেশন ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ডের বিল্ডিং স্বপ্নের পাশে দেখবেন মেন্স ওয়ার্ল্ডের একটা শোরুম আছে ওই শোরুমের গলিতেই আপনারা এন্ট্রি করলে দেখবেন 4A লাবণ্য জাহানের ফটো দেওয়া আছে ঠিক আছে এবং শপ নাম্বার হচ্ছে 4A আমার জামাই খুব সুন্দর করে সাজাইছে শপটা ঠিক অনেক সুন্দর করে সাজিয়েছে এটার প্রাইস আসবে হচ্ছে 4800 টাকা এন্ড দিস ইজ দা লাস্ট শাড়ি ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আজকে মোটামুটি আমি অনেকগুলো শাড়ি দেখিয়েছি অনেকগুলো প্যাটার্ন দেখিয়েছি আলহামদুলিল্লাহ আমার শাড়ির পার্পলটাও সোল্ড ম্যাজেন্ডাটাও সোল্ড রেডটাও সোল্ড আর ব্লুটার কথা নাই বলি ব্লু নিয়ে আচ্ছা আজকের মতো চলে যাচ্ছি বিদায় আল্লাহ হাফেজ টেক কেয়ার দেখা হয়ে যাবে আগামীকাল আগামীকাল আর ফাঁকি দেওয়ার অপশন নাই আগামীকালকে আর ফাঁকি কালকে আর ফাঁকি দেওয়ার অপশন নাই ভালো থাকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ